আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পার্সোনাল গোল ভাইয়া টিমকে যেটুকু দেওয়া যায় আর কি, আমার তরফ থেকে আমি চেষ্টা করবো 100% দেওয়ার। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে জিনিসটা। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল, এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্ক তারা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট, এটা আমার আপনাদেরও একটু হেল্প করতে হবে, যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড়ো চ্যালেঞ্জিং একটা সিরিজ। অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে, এখন সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড়ো একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, সো এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে, দেখা যাক কী হয়। আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলই ফেস করতেছি আমরা, কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কী হয়। আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে, কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফেম হবে, দুইটা মানুষ চিনবে, এর থেকে বড়ো পাওয়া তো আর কিছু থাকতে পারে না। ইন্ডিয়া অনেক বড় একটা দল, তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবে। আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেপথই খুবই ভালো, দুই টিমই যখন খেলবে তাদের 7-8টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না, কিপিং একটা পার্ট, যদি ফিল্ডিং করি ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটাও সেম। না স্বাভাবিক, আমি অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে, এখনই সময় দায়িত্ব নেওয়ার। তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা, যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। রাইট নাও ইন্ডিয়া নিয়ে ভাবতেছি ভাইয়া। না, আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন, এটা আমাদের আসলে প্লেয়ারদেরও ফোকাস করা উচিত, কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে, খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারিনি, স্পেশালি বলিং ব্যাটিং দুই দিক দিয়েই, তো এখানে একটা বিশাল বড় ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আর দেখেন, ড্রেসিংরুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয়, আমরা কীভাবে কামব্যাক করতে পারি, কীভাবে গেমটাকে চালাতে পারি, সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয়। বাট একটা জিনিস যেটা ভালো, যে আমাদের ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং আমরা চেষ্টা করবো ওই জিনিসটা ভালো করার। আমি যে খুব অ্যাটাকিং ক্রিকেট খেলি জিনিসটা তা না, আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল, আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি। আর অবশ্যই এখন যে কোনো ফর্মেটেই আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেন। আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন, আমরা একটা জায়গায় যাই কিন্তু রান করতে পারতেছিলাম না। সো আমি না, আমার পর বলার রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে। আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। স্বাভাবিক বিষয়, টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে। তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো, বা উপর থেকে যদি একজন থাকে অথবা মুশি ভাই বা সাকিব ভাই একজনকে পাবো, বা টপ অর্ডার থেকে একজনকে পাবো, একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বলার। তো আমার যদি আমি একটু শর্ট না খেলি, টিমের স্কোর বোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এই এই এইভাবেই খেলতে চাই আর কি। না, আমার কাছে ওটা মনে হয় না। দেখেন, পাকিস্তানের গেমটা পুরোটাই অন্যরকম একটা গেম ছিল, বিকজ অফ হিট, প্রচণ্ড গরম ছিল। আমি কিপিং করেছি, আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা, প্লাস যারা পেস বলার, যাদের অলমোস্ট 15-16 ওভারে স্পেল হয়ে যায় বা 12 ওভারে স্পেল, তাদের জন্য আসে পরের স্পেলটাতে খুব, মানে আছে না একটা যে দিনে ফার্স্টে এবং শেষের দিকে আসে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি, প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল, বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিলো, ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে। তো আমি আর মুশি ভাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য। আমার মনে হয় আমি
পজিটিভ ইন্টার নিয়ে খেলেছি। যদি সঠিক অ্যান্সার দিই, আমি এসে নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি, আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে বেটার করা যায়। খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমার মনে হয় এটাই। ভারতে এখন পৌঁছায়নি, এখন ওটা ফিউচার। আর এটা যেটা বললেন সেটা পাস্ট, এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। এখন প্রেজেন্টে আসি, আমার একটু প্র্যাকটিস আছে, দেখি এখানে কি করা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.